হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আচ্ছা তোমরা তো জানো মন্দিরে আমরা পুজোতে যে সমস্ত ফুলগুলো দিই সেগুলি পরের দিনই ফেলে দেওয়া হয় ফলে সেগুলি নষ্ট যায় কিন্তু তোমরা এটা শুনে অবাক হবে যে সেই সমস্ত ফুলগুলো দিয়ে কেউ ব্যবসা শুরু করতে পারে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ কানপুরের অঙ্গিত আকরবাল নামে একজন লোক সেই দিয়ে এক ব্যবসা শুরু করার পরিকল্পনা করে সেই সমস্ত ফেলে দেওয়া ফুলগুলোকে নিয়ে এসে সেগুলিকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলি থেকে ধূপকাঠি বানায় এর ফলে খরচও কম হয় আর ফুলের নষ্টও হচ্ছে না বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়া আর এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও জানতে হলে আমাদের সাথে থেকে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও